হঠাৎ করে আঘাত পেয়ে কোমরে ব্যথা পেয়েছেন এবং কোমর ব্যথা হয়েছে, সিম্পল ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গেছেন। ব্যথা ফুসুর ছিল, তারপর আবার হাতেও ছিল, কোমর ব্যথার জন্য আমি এভাবে নইতে পারছি না, সুজইতে পারছি না, মানে দাঁড়াইতে পারছি না, একদম সুজ হইতে পারছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে একটু কোমর ব্যথার বিভিন্ন কারণ নিয়ে। আমাদের কিন্তু, আমরা জানি যে বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়ে থাকে, ডিস্ক প্রলাপসের জন্য হয়, ডিজেনারেশন যেটা হাড় ক্ষয় হওয়া, বা যদি কোমরে কোনো মাসেল স্পাজম হয় তাইলে হয়। আরেকটা কারণ কিন্তু আছে, ট্রমাটিক, ট্রমাটিক কারণেও কিন্তু কোমর ব্যথা হয়। এবং সেটা, সেই ট্রমাটিক কারণটা, যেমন কেউ যদি যে হঠাৎ করে আঘাত পেয়ে কোমরে ব্যথা পেয়েছেন এবং কোমর ব্যথা হয়েছে, সিম্পল ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গেছেন, এই ব্যথাটা কিন্তু 5 বছর পরে, 7 বছর পরে একটা ক্রনিক আকার ধারণ করে একটা সিভিয়ার ব্যাক পেনের কারণ হতে পারে। সেরকমই একটা রুগীর সাথে আজকে আমরা কথা বলবো। চলুন শুনে আসি রুগীর মুখ থেকে ওনার সমস্যাটা কী ছিল। আসসালামু আলাইকুম, আমি রুমি, আমি বামনবাড়িয়াতে আসছি। কোমরে ব্যথা ছিল অনেক, এবার পেরে যাওয়াতে 8 বছর ধরে অনেক কষ্ট করছি, ব্যথা ফুসুর ছিল, তারপর আবার হাতেও ছিল, কোমর ব্যথার জন্য আমি এভাবে নইতে পারছি না, সুজইতে পারছি না, মানে দাঁড়াইতে পারছি না, অনেক ওষুধ খাইছি, অনেক ডাক্তার দিয়েছি, ঢাকায় কোনো কাজ হয় না। হাতের ব্যথার জন্য আমি চুল বাঁধতে পারছি না, জামাও পরতে পারছি না, ওখানে আবার ঠিক আছে। দর্শক, আসলে উনি 8 বছর আগে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে তার কোমর ব্যথা হয়েছিল, সে লোকাল ডাক্তার দেখাইছেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওষুধ খেয়েছেন, কিছুদিন ভালো ছিলেন, যখন উনি কাজকর্ম করতে যেতেন ব্যথাটা আবার বেড়ে যেত। এরকম করে উনি ঢাকায় এসেও কিছু কনসালটেন্ট দেখিয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন, কিন্তু উনি আশানুরূপ রেজাল্ট পান নাই। উনি যখন তার কাজে ফিরে যেতেন, যেমন সামনে ঝুঁকে কিছু নেওয়া, অনেকক্ষণ দাঁড়ায় থাকা, হাঁটা, জার্নি করা, বা সেজদায় গিয়ে নামাজ পড়া, এই কাজগুলো করলে ওনার পেন বেড়ে যেত, তখন আমাদের এখানে চিকিৎসাটা নিতে আসেন। এবং সেই কোমর ব্যথার পাশাপাশি নাওয়েডেজ তার 6 মাস আগে থেকে ফ্রোজেন শোল্ডার হয়, কাঁধে ব্যথা হয়। উনি হিস্ট্রিতে যেটা আমাকে বললেন, যখন ওনার কোমর ব্যথা হয়েছে, উনি ডান কাঁধে শুইতে শুইতে হঠাৎ করে লাস্ট 7-8 মাস ধরে বা 6 মাস ওনার কাঁধে ব্যথা শুরু হয়েছে। কাঁধে ব্যথা শুরু হলে উনি যেটা আমরা কমন সিমটম পেয়েছিলাম, সেটা উনি চুল বাঁধতে পারতেন না, পিঠ চুলকাতে পারতেন না, জামা পরতে পারতেন না, এই প্রবলেমগুলো তার ছিল। আমরা কি করেছি, উনি যখন এখানে এসেছেন আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট করেছি, যেটা আমরা বলি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তার কোমর ব্যথাটা কেন হয়েছিল, আঘাত পাওয়ার পরে তার ইঞ্জুরিটা কি ছিল, বা ওষুধ খাওয়ার পরে ব্যথা চলে যেত, ব্যথাটা আবার কেন আসে, আমরা একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি। যেটা আমরা পাই, রুগীটার ক্রনিক কোমর ব্যথার একটা কমন সিমটম হয়েছে ব্যাক মাসেল, পিঠের মাসেল বা কোমরের মাসেল এবং পিঠের মাসেল অতিরিক্ত টাইট হয়ে যায়, পাশাপাশি আমাদের থাইয়ের সামনের এবং পিছনের মাসেল, যেটাকে আমরা কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং বলি, এবং দুই থাইয়ের সাইডের মাসেল, যেটাকে আমরা অ্যাডাক্টর বলি, এই মাসেলগুলো রুগীর অতিরিক্ত টাইট ছিল। উনি ওষুধ খেয়েছেন ঠিকই, কোনো এক্সারসাইজ করেন নাই, এই জন্য মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে গেছে তার, মাসেল স্পাজম থেকে, এই কারণে যখন সে কাজ করতে যাইতো মাসেল লোড নিতে পারতো না। আমরা অ্যাসেসমেন্ট করে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তাকে সেভাবে আমরা ট্রিটমেন্ট করেছি। শোল্ডারের জন্য তার যেটা হয়েছিল, তার হাত যে পিছনে নিতে পারতো না, এটা মেনলি ক্যাপসুলার প্যাটার্ন পজিটিভ ছিল, ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার যেটা বলি আমরা, সেটা সেটা কেন হয়, যখন একটা রুগী লং টাইম একটা পজিশনে থাকে, হাতটাকে মুভমেন্ট না করে, তখন কিন্তু ওই জায়গাটা ফ্রোজেন হয়ে যায়। যে কোনো চিকিৎসায় আমরা ওষুধ খাবো, ইনফ্লামেশন কমাবো, পাশাপাশি 2-3 সপ্তাহ পরে অবশ্যই আমরা এক্সারসাইজ থেরাপিতে যাব, ফাংশনাল অ্যাক্টিভিটিতে যাব, এবং সেটা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে তার প্ল্যান মতেই আমরা এক্সারসাইজ থেরাপিটা করব। তাহলে আমরা আর এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর আমাদেরকে ফিল করতে হবে না। কোমর ব্যথার 10 বছর 15 বছর এই হিস্ট্রি আর আমাদের থাকবে না, এবং কোমর ব্যথার কারণে অনেকে চাকরি চলে যায়, ফ্যামিলিতে অনেক ফিমেল পেশেন্ট সাইকোলজিক্যাল ডিপ্রেশনে চলে যায়, তাহলে এই কমপ্লিকেশনগুলো আসবে না। আমি অনেক সুস্থ আছি,
8 দিন থেরাপি দেওয়ার পরে অনেক সুস্থ আছে, হাতে ব্যথা নাই, কোমরে ব্যথা নাই। আগে নইতে উঠতে বইতে অনেক কষ্ট হতো, ওনার এগুলা নাই, অনেক সুস্থ আছি। হাতের কাছে মানে আমি সব কিছু করতে পারি, আগে করা ছিল না, উপরে উঠাইতে পারছি না, পিটনের দিকে নিয়ে চুকলাইতে পারছি না, অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি।